আসলে এই বড় ভাইটার বাড়ি বুড়াবুড়ি, কিন্তু বুড়াবুড়ি কোথায় আমরা কখনো শুনিও নাই জানিও না, কিন্তু আজকে নতুন খবর পাইলাম বাইপাসে বসে ওনার বাসা বুড়াবুড়ি, আর উনি বর্তমান থাকবে পরোটা। পরোটা কোথায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, আর বুড়াবুড়িটা কোথায় আমরা আসলে কখনো শুনিনি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে ইনি পাবনা চাটমোড়ের মধ্যে অবস্থিত করছে, তবে আসলে উনি যে পাগল তাও মনে হচ্ছে না, আসলে উনি আসলে একটা সত্যিকারের ভালো মানুষ। তাতে বাইপাসের রেজাউল ভাই উনি কিছু খাওয়ার সামগ্রী দিছে, যেমন পটেটো চিপস, কেক, বিস্কুট, সাথে আরও সহযোগিতা করছে কিছু টাকা পয়সা দিয়ে। আপনারা যদি ওনাকে চিনে থাকেন তাহলে এই নাম্বারে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, ধন্যবাদ। ওই যে পেস্টারি কেক ঝুলাইনি কপালের সাথে, খালি প্যান্ট করছি। তাহলে বুড়ো বুড়ি আমার লিয়ে যাবেন নাকি? ও চাচা, বুড়ি বুড়ি লিয়ে যাবেন বাড়ি থাকবো না, চলে আসবো। আপনি অনুমতি দিলে আপনার বাসায় বেড়ায় আমরা ঘুরে আসবো, বুঝছেন? মিষ্টি টিষ্টি মাছ মাংস নিয়ে গেলাম, খাইয়ে দাওয়া চলে আসলাম। এদিকে একটু তাকায় মাঝে মধ্যে, এই সারা বিশ্ব আপনাকে দেখবে যে আপনি একটা সুন্দর ভদ্র একটা ফাইন মানুষ। একটা টুপি হলে সুন্দর হতো মাথায়, নামাজি টুপি না, মন খারাপ করতে চান? ওই যে আপনার জন্য আরো খাবার আসছে, আমার এই যে ভাইয়ের নাম হলো রেজাউল ভাই, ওনার জন্য একটু দোয়া করে, ঠিক আছে? উনি যেন বেশি বেশি ভিউ পায়, সাবস্ক্রাইবার বেশি বেশি পায়, এই জন্য একটু ওনার জন্য দোয়া করে। তাহলে কি আজকে আর কিছু খাবেন? আচ্ছা, এক গ্লাস লেবুর শরবত খাওয়া দেবো না? ওইগুলো সব পকেটে থান, একটা পলি দেন, কথাটা ধরে দেখা দেবে এই ভাবে পড়া। এগুলো সাবস্ক্রাইব আপনার ছেলে মেয়ে কয়টা? হ্যালো, এই যে বুড়ো বুড়ি ছেলে মেয়ে কয় সমান? এত এত বড় চিংড়ি ভালো, চিংড়ি চিংড়ি বড় আর ছেলে ছোট। দোকানে সাবে আছে না? তাহলে আমি কি মিথ্যা পেলে?